দর্শক এবার সরাসরি সিলেটের খবর জানবো আমাদের সহকর্মী নাবিল হোসেনের কাছে যাচ্ছি পর্যায়ে। নাবিল, ভোটগিরে বিভিন্ন স্থানে সহিংসতা হয়েছে, নিশ্চয়ই ওখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী তারা একটু কঠোর নিরাপত্তাই নেবেন কেন্দ্রীয় নিরাপত্তার ক্ষেত্রে, কি পরিবেশ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? তৌহিদ, দেশজুড়ে আসলে নানা স্থানে যে সহিংসতার ঘটনা, সেই সহিংসতার ঘটনার কারণে আমরা দেখেছি যে পুরো সিলেট জুড়ে আসলে দুপুরের পর থেকে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। আমরা র্যাবের টহল দেখেছি, আমরা পুলিশের টহল দেখেছি, আমরা দেখেছি যে বিজিবির যে টহল অন্যান্য সময়ের চাইতে দুপুরের পর থেকে আসলে সেই টহল বা সেই সংখ্যাটা আসলে বেড়েছে। আর ভোট কেন্দ্রগুলোতে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আসলে সকাল দুপুর থেকে যখন ভোটের সরঞ্জাম বিতরণ করা শুরু হয় তখন কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জামের সাথে সাথে যে নিরাপত্তা রক্ষী বাহিনী যারা আছেন তারাও আসলে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন। আমরা এই মুহূর্তে আছি সিলেটের দুর্গাকুমার পাঠশালা কেন্দ্রে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানকার ভোট কেন্দ্রে যেসব পুলিশ সদস্য বা আনসার সদস্য প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যে কেন্দ্রে উপস্থিত হয়েছেন, তারা তাদের মতো দায়িত্ব পালন করছেন যাতে ভোটের আগেও কেন্দ্রগুলোতে কোনো ধরনের নাশকতার ঘটনা না ঘটে সেই চেষ্টা তারা করছেন। আর একটি হিসেব বলে রাখি যে প্রতিটি ভোট কেন্দ্রে সিলেটে 3 জন করে পুলিশ সদস্যের পাশাপাশি 12 জন করে আনসার সদস্য এবং 2 জন গ্রাম পুলিশের সদস্য আসলে দায়িত্ব পালন করবেন। আর সিলেট জেলা, সিলেটের যে 6টি সংসদীয় আসন রয়েছে তার মধ্যে 1013টি কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে প্রায় 64% কেন্দ্রকেই কিন্তু গুরুত্বপূর্ণ কিংবা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছেন রিটার্নিং কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা। সেই বিবেচনা রেখে আসলে সেসব কেন্দ্রগুলোতে আরো বেশি নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার করা হয় সেই লক্ষ্যে আসলে তারা কাজ করছেন। এছাড়া পুরো সিলেটকেই আসলে সারা দেশের মতো নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হয়েছে যাতে আগামীকাল উৎসবমুখর পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে পারেন সেই চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী করছে। তৌহিদ, ধন্যবাদ আপনাকে নাবিল। দর্শক, আমরা সিলেটের খবর জানছিলাম।